আজকের এই ভিডিওতে আমরা জানবো এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট এবং ডাইরেক্ট কারেন্ট সম্বন্ধে তো চলো শুরু করা যাক তো তোমাদের আগের ভিডিওতেও বলা হয়েছিল এই কারেন্ট জিনিসটা কি না এই কারেন্ট জিনিসটা হলো জাস্ট ফ্লো অফ ইলেকট্রনস মানে কোনো চার্জ ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো হলে বা মুভ হলে তখনই কারেন্ট ফ্লো হয় এবার ধরে নিলাম এই এ একটা হলো পয়েন্ট আর বি হলো আর একটা পয়েন্ট ধরে নিলাম এই এ পয়েন্টে একটা চার্জড ইলেকট্রন ছিল যেটা মুভ হয়ে বি পয়েন্টে চলে গেল। এবং এইটা আর কখনোই এ পয়েন্টে ফিরে গেল না তো যেহেতু এখানে ইলেকট্রনটা ফ্লো হলো তার মানে এখানে কারেন্ট ফ্লো হলো আর এইখানে ইলেকট্রনটা অনলি ওয়ান ডাইরেকশানে ফ্লো হলো মানে এই এ পয়েন্ট থেকে বি ডাইরেকশানের দিকেই ফ্লো হলো তো এই ওয়ান ডাইরেকশান ফ্লোকেই বলা হয় ডাইরেক্ট কারেন্ট বা এটাকেই শর্ট ফর্মে বলা হয় ডি কারেন্ট তো আমরা বলতে পারি কারেন্ট দ্যাট মুভস ইন ওয়ান ডাইরেকশান ইজ কল্ড ডিসি অর ডাইরেক্ট কারেন্ট তো তাহলে এবার এই এসি কারেন্ট জিনিসটা কি তো এইটা জানার জন্য আবারও দুটো পয়েন্ট নিয়ে নেবো এইটা পয়েন্ট এ আর এইটা পয়েন্ট বি এই এ পয়েন্টে একটা চার্জড ইলেকট্রন ছিল যেটা কি হলো না বি পয়েন্ট পর্যন্ত মুভ হয়ে গেল। এবার এই বি পয়েন্টে এই ইলেকট্রনটায় থেমে না থেকে আবার এ পয়েন্টের দিকে মুভ হয়ে গেল মানে এই ইলেকট্রনটা একবার ফরওয়ার্ড আবার গেল চেঞ্জ করে রিভার্স ডাইরেকশানে ফিরে এলো তো এই ধরনের কারেন্ট ফ্লোকেই বলা হয় অল্টারনেটিং কারেন্ট বা যেটাকে সংক্ষেপে বলা হয় এসি কারেন্ট তো এই হলো ডিসি কারেন্ট আর এসি কারেন্টের মধ্যে বেসিক পার্থক্য তো চলো এবার কিছু সার্কিট আর গ্র্যাফের মাধ্যমে এই জিনিসগুলো আরও ভালো করে বুঝে নেওয়া যাক তো এটা হলো একটা ব্যাটারি আর লাইটের কম্বিনেশনে একটা সার্কিট যেই সার্কিটের মাধ্যমে ডিসি কারেন্ট ফ্লো রিপ্রেজেন্ট করা হয়েছে এই ব্যাটারির এই দিকটা পজিটিভ টার্মিনাল আর এই দিকটা নেগেটিভ টার্মিনাল তো পজিটিভটাকে আমরা এ ধরেছি আর নেগেটিভটাকে বি ধরেছি তো ডিসি কারেন্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম এই যে চার্জড ইলেকট্রন এইগুলো কি হয় না একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে মুভ হয়ে যায় এবং কখনো ফিরে আসে না মানে এই ইলেকট্রন এই ওয়ারের মধ্যে দিয়ে বা কন্ডাক্টারের মধ্যে দিয়ে যায় এ থেকে বি পয়েন্টে এবং কখনোই এই বি থেকে এ এর দিকে ফিরে আসে না তো এই জিনিসটাকেই এই ওয়ান ডাইরেকশন কারেন্ট বা ডিসি কারেন্ট বলা হয় বা এটাকে কনস্ট্যান্ট কারেন্টও বলা হয় তো ডিসি কারেন্টকে টাইমের রেসপেক্টে গ্র্যাপে প্লট করলে এইভাবে একটা সোজা স্ট্রেট লাইন আসে যেহেতু এটা কনস্ট্যান্ট কারেন্ট তাই এরকম আমরা সোজা একটা স্ট্রেট লাইন পাই এবার এই সার্কিটের মাধ্যমে এসি কারেন্ট ফ্লো রিপ্রেজেন্ট করা হয়েছে তো এর ক্ষেত্রে কি হয় এই এ পয়েন্ট থেকে ইলেকট্রন এই কন্ডাক্টারের মধ্য দিয়ে ফ্লো হয়ে বি পয়েন্টে যায় মানে এ পয়েন্ট যদি পজিটিভ টার্মিনাল ধরা হয় আর বি পয়েন্টকে যদি নেগেটিভ টার্মিনাল ধরা হয় তো ইলেকট্রন প্রথমে এ থেকে বি এতে ফ্লো হয় যখনই ইলেকট্রন এই বি এতে এসে পৌঁছায় তখনই এই পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল চেঞ্জ হয়ে যায় মানে এই দিকটা নেগেটিভ হয়ে যায় আর এই দিকটা পজিটিভ হয়ে যায় এবং এই ইলেকট্রন আবার রিভার্স ডাইরেকশানে মুভ হতে শুরু করে মানে আবার এই দিক থেকে এই এইদিকে বা বি থেকে এর দিকে মুভ হতে শুরু করে তারপর আবার যখন ওই ইলেকট্রন এ পয়েন্টে পৌঁছায় তখন আবার এই পজিটিভ নেগেটিভ এই জিনিসটা আবার রিভার্স হয়ে যায় সেই জন্যই এই এসির ক্ষেত্রে এই প্লাস মাইনাস এই জিনিসগুলোকে ধরা হয় না যেটা ডিসির ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম না এই একদিকে পজিটিভ হয় আর একদিকে নেগেটিভ হয় এই জিনিসটা এসির ক্ষেত্রে নেওয়া হয় না তো যেহেতু এই এসি কারেন্ট বারবার দিক পরিবর্তন করে তাই এর ক্ষেত্রে এই পজিটিভ নেগেটিভ জিনিসটা আসে না এবার এই ইলেকট্রন যখন এ থেকে বি পয়েন্টে মুভ করার পর আবার বি থেকে এ পয়েন্টে মুভ করে তখন এই জিনিসটাকে বলা হয় ওয়ান সাইকেল বা এই জিনিসটাকে একটা কমপ্লিট সাইকেল বলা হয় এই এসি কারেন্ট এক সেকেন্ডে এই রকম পঞ্চাশটা সাইকেল পূরণ করে মানে এক সেকেন্ডের মধ্যেই পঞ্চাশ বার ইলেকট্রন এ থেকে বি এতে যায় এবং বি থেকে আবার ঘুরে এ পজিশনে আসে তো এইটাকে এই গ্রাফের মাধ্যমে প্লট করলে এইরকম দাঁড়ায় এই পয়েন্ট এ থেকে ইলেকট্রন মুভ হওয়া বা ফ্লো হওয়া শুরু হলো বি পয়েন্ট পর্যন্ত এই বি পয়েন্টে পৌঁছে গেল মানে জিরো জিরো হয়ে গেল আবার তো এইটা ফরওয়ার্ড পজিশনের জন্য হলো এবার এই ব্যাকওয়ার্ড পজিশনের জন্য আবার বি থেকে এ এতে ফিরে গেল এই জিনিসটাই হল একটা সাইকেল তো এই ইলেকট্রন কণা আবার এ থেকে বি এতে যাবে এবং বি থেকে আবার এ এতে ফিরে আসবে তো এইভাবেই একটা সাইকেল দুটো সাইকেল এইভাবে এক সেকেন্ডে এসি কারেন্ট এরকম পঞ্চাশটা সাইকেল পূরণ করে আর প্রতিবার সাইকেল চেঞ্জের সময় এই লাইট অন এবং অফ হতে থাকে মানে এক সেকেন্ডে এই লাইট পঞ্চাশ বার অন এবং অফ হয় যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না অপরদিকে ডিসি কারেন্টের ক্ষেত্রে এই জিনিসটা কনস্ট্যান্টভাবে জ্বলতে থাকে এ কখনোই অন অফ হয় না যেটা এসি কারেন্টের ক্ষেত্রে পঞ্চাশ বার অন এবং অফ হয়ে থাকে তো এই হলো এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের মধ্যেকার সাধারণ পার্থক্য ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও